স্বপ্ন ভঙ্গ হয়েছে পাকিস্তানিদের, তবুও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উল্লাস করেছেন সমর্থকরা। ফাইনাল খেলতে পেরে মহা খুশি তারা। অন্যদিকে ওয়ানডের পর টি টোয়েন্টিতেও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় উচ্ছ্বসিত ইংলিশ ফ্যানরা, তবে আশাহত বাংলাদেশি দর্শকরা। ফাইনাল ম্যাচটা আরও বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আশা করেছিলেন তারা। আরও জানাচ্ছেন মাকসুম আলম খান। 1992 বিশ্বকাপের পুনরাবৃত্তির একটা স্বপ্ন নিয়ে আসলে এই এমসিজিতে পাকিস্তানি সমর্থকরা এসেছিল, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি, স্বপ্ন ভঙ্গ হয়েছে ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে। তারপরেও তাদের দল পাকিস্তানকে তারা পূর্ণ সমর্থন দিচ্ছেন। Whatever happens happen, but we love our team. Boys played well. It's not this time, it's going to be the next time. Inshallah we'll come back. Pakistan team, we are proud of you. পাকিস্তানি ব্যাটসম্যানরা স্কোর করে পর্যাপ্ত রান তুলতে পারেনি, তারপরও শেষ পর্যন্ত বোলাররা যেভাবে পারফর্ম করেছে, যেভাবে লড়াই করেছে, সেইটা সবাই অ্যাপ্রিশিয়েট করছে। They really played well and it was a tough job, it was a tough ask. We created our batting was not tough, but our bowling lineup was very strong. They won our hearts, they played so good. We are really really proud of them. Go Pakistan, I love you. এর মাঝে আমরা কিছু ইংল্যান্ড ফ্যানকেও পেয়েছি। 2019 ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি টোয়েন্টির রাজত্ব নেওয়ায় তারা খুবই খুশি। পাকিস্তানি সমর্থকরা যেমন ফাইনালে ওটাতেই সমস্ত রোমাঞ্চ কাজ করছিল, ইংল্যান্ড ফ্যানরা হোয়াইট বল ক্রিকেটে যে রাজত্ব দখলে নিয়েছে সেইটা নিয়ে তারা খুবই খুশি। কিছু বাংলাদেশি দর্শককে আমরা পেয়েছি, তারা বলছেন যে এই ম্যাচটিতে আর একটু প্রতিদ্বন্দ্বিতা হলে তারা হয়তো ম্যাচটি দেখে আরও বেশি আনন্দ পেতেন। পাকিস্তান যদি আরও 25-20 থেকে 25 রান করতে পারত তাহলে তারা জিততে পারত। And we brought them the last over. So I'm pretty happy. Mohammad Rizwan went out and then that was pretty much it. 140 was never enough. You got to make 160 or 400. 160 minimum. ফাইনালটা বেশ উপভোগ্য ছিল, বাট পাকিস্তান যদি আরও 10-20 রান বেশি করতে পারত, ইট উড বি মানে ইভেন ফাইট হইতো আর কি। আরো গেম ইজ এ গেম, নো Somebody has to win. To the COVID, this is like a big thing. But I'm happy that Pakistan even reached still here. আগামী বছর আরও একটি বিশ্বকাপ রয়েছে, 2023-এ ওয়ানডে বিশ্বকাপটি হবে ভারতে। পাকিস্তান দল এবার ফাইনালে ব্যর্থ হলেও তারা আশা করছে যে পরের বার ঠিকই তারা ফাইনালে আবারও উঠবে এবং বিশ্বকাপটা নিজেদের ঘরে নিয়ে যাবে। অন্যদিকে ইংল্যান্ডের ফ্যানরা আশা করছে যে হোয়াইট বল ক্রিকেটে তাদের যে আধিপত্য সেটা তারা পরের বারও ধরে রাখবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে মাকসুম আলম খান, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখতে পারবেন গ্রামীণ ফোনের মাই জিপে অ্যাপে।